আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে অসাধারণ একটা জায়গা শেয়ার করছি, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে গেলে অটোমেটিক্যালি মনটা খুব ভালো হয়ে যায়। তো আমার আজকে পুরো ভিডিও জুড়েই এই রেস্টুরেন্টের একটা ছোট রিভিউ থাকবে, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিহা রহমানে। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট শেয়ার করছি এবং এটা হচ্ছে মানিকগঞ্জে এবং রেস্টুরেন্টের নাম হচ্ছে উডেন স্পাইস। আমি নর্মালি রেস্টুরেন্টের ফুডের চেয়ে বেশি জায়গাটাকে খুব বেশি প্রায়োরিটি দিই, কারণ আমার মনে হয় যে সুন্দর একটা জায়গা পুরো এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে দিতে পারে। আসলে আমরা হুট করেই রেস্টুরেন্টটাতে ঢুকি এবং ঢোকার পরপর আমাদের অটোমেটিক্যালি এত ভালো লেগেছে রেস্টুরেন্টটা, এবং এই রেস্টুরেন্টে বসে আপনি অটোমেটিক্যালি ওই ফিলটা নিতে পারবেন যে আপনি কোনো নদীর ধারে বসে যে ফিলটা পাবেন সেটা। নদীর ধারে তো বসার আসলে আজকাল সুযোগ সুবিধা সব কিছুই কম, তো সেই দিক থেকে এরকম জায়গা যদি একটা হয়ে যায় এবং এখানে বসে যদি এক কাপ চা কিংবা কফি কিংবা ভালো কোনো খাবার দাবার হয়ে যায় তাহলে তো মনে হয় আর কোনো কিছুই লাগে না, তাই না? তো এরকম একটা জায়গা হচ্ছে এই রেস্টুরেন্টটা উডেন স্পাইস মানিকগঞ্জে। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এইখানকার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে আপনি বসে মানিকগঞ্জের যে বেউথা ব্রিজ আছে এবং বেউথা নদী আছে একই সাথে দুটো জিনিস আপনি দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর একটা ভিউ পাচ্ছেন। এখানে কিন্তু অনেক মানুষজন বসা ছিল, বাট আমরা একটা অড টাইমে এসেছিলাম, এই কারণে যেটা হয়েছে যে এই টাইমে মোস্ট অফ দ্য মানুষ হচ্ছে যাবে আসবে এরকম একটা টাইম। তো যাই হোক, আমরা এখন তো ঘুরে ঘুরে দেখছি এবং সেই সাথে আমি আপনাদের সাথেও শেয়ার করছি। এখন হচ্ছে উপরে এখানে একটা দোচালা ঘরের মতো আছে, সেখানে আমরা আসলাম, বেসিক্যালি আমরা এখানেই বসবো আর আমরা খাবার অর্ডার দিলাম। বাট ওদের খাবারের ব্যাপারটা যেটা আমার কাছে ভালো লাগছিল না, যেটাই বলছিলাম সেটাই আসলে ওরা বলছিল এভেলেবেল না। ফ্রেঞ্চ ফ্রাই বললাম, আরও অনেক আইটেম ছিল, কয়েকটা আইটেম বললাম এভেলেবেল বলছিল নাই। তো আলটিমেটলি আমরা স্যুপ অর্ডার করলাম, থাই স্যুপ, ঠিক থাই স্যুপ যেটা সেটা অর্ডার করলাম। স্যুপটা বেশ ভালো ছিল, অনেক থিক ছিল, প্রচুর চিকেন মাশরুম দিয়ে ভরা ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে এই জিনিসটা। বাট ওই যে বললাম যে খাবার কিন্তু সব অ্যাভেলেবেল না, সো সবাই তো আর এক আইটেম নেবে না, ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম এখানে রাখা উচিত এবং অ্যাভেলেবেল থাকা উচিত। এই জায়গাটা থেকে ভিউটা আরও বেশি সুন্দর, এই জায়গাটা অনেকটা সাজেকের একটা ফিল দেয়। তো এইখানটাতে আমার ছবি তুলেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমি যখন ফেসবুকে আপলোড করে বলছিলাম যে আমি সাজেকে আছি, মোস্ট অফ দ্য মানুষ ভেবেছে আমি সাজেকেই গিয়েছি এবং আমার তখন ব্যাপারটা খুব মজার লেগেছে যে বেসিক্যালি এখান থেকে খুব সুন্দর একটা সাজেকের একটা ভিউ পাওয়া যাচ্ছিল। যদিও বা সাজেকে আসলে ওদিক থেকে পাহাড় দেখা যায় কিংবা অন্যরকম একটা ভিউ আসে, বাট তারপরও দেখে বোঝা যায় না অতটা। এখানেও বসার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, কেউ চাইলে এখানে বসেও খুব সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারেন, বাট আমরা হচ্ছে এই সাইডেই বসেছিলাম। তখন এখানে একটা চেয়ার দেওয়া ছিল, যেহেতু আমরা তিনজন, আমি আমার খালাদের সাথে এসেছিলাম, তো এই কারণে আসলে আমরা এই সাইডটাতে বসে বেশ সুন্দর একটা ভিউ উপভোগ করছিলাম। এবং দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি বেউথা ব্রিজ এবং বেউথা নদী দুটোই পাচ্ছেন। আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এবং আপনারা যারা মানিকগঞ্জে আছেন তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, এবং যারা গিয়েছেন তারা তো জানেনি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে থাকলে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার কাছে বেশ ভালো লেগেছে, এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং আসলে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, টাইম খুব কম ছিল, আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছিলো এখানে যদি আরও কিছু সময় বসে থাকা যেত তাহলে খুব ভালো লাগতো। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দাঁড়িয়ে আমি বেশ কয়েকটা ছবি তুলেছি এবং খুব ভালো লাগছিলো, অনেক বাতাস ছিল, সুন্দর একটা ভিউ ছিল, আসলে সব মিলিয়ে খুবই 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 ভালো লাগছিলো আমার কাছে। এই জন্য আমি বেশ অনেকটা সময় থাকার একটা প্ল্যান নিলেও একটা কারণে আসলে থাকা হয়নি। তো দেখতে দেখতে আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট একটা ভিডিও? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না, এবং সেই সাথে আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।